নওগাঁ জেলা জাতীয় পার্টির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল 10:30টায় জেলা জাতীয় পার্টির কর্মী সম্মেলন উপলক্ষে সার্কিট হাউস থেকে একটি মোটর শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা গিয়ে শেষ হয়। পরে সদর উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি আলমগীর শিকদার লোটন, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও নগর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ তোফাজ্জল হোসেন। সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা মোহাম্মদ নুরুল ইসলাম তালুকদার এমপি। নওগাঁ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ইফতারুল ইসলাম বকুলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জহিরুল ইসলাম জহির, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা সর্দার শাহজাহান, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন, আহমেদ শফির উবেদ, জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, জাতীয় পার্টির যুগ্ম সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জুলফিকার হোসেন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক তিতাস মুস্তফা, আলাউদ্দিন রিধা প্রমুখ সহ জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও নওগাঁ জেলার সকল উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।